চারটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আপনি বলেন ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু অথবা ইঞ্জিনিয়ার আশরাফ গাড়ি নিয়ে আসতেছে, তার গাড়িকে আপনি আটকিয়ে ভাঙচুর করে সাতটা গাড়ি ভেঙে তাদেরকে ঢাকা ফেরত পাঠানো হয়েছে, এটা কি ধরনের মানসিকতা? এটা তো আপনি করতে পারেন না, ইউ ক্যানট ডু ইট। এটা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতন্ত্রের কথা বলবেন, ফেসিবাদী আচরণ করবেন। আর যে কথাটি বলেছেন মামলা ওখানে হয় নাই কেন, আমি আমার গাড়ি নিয়ে আসতেছি, আপনি মহিলারা জায়গায় নামক একটা ইউনিয়ন মহিলারা, ওখানে আপনি আটকিয়ে আমার গাড়ি আটকায় দিবেন, মারধর করবেন, এখন আপনার কি রাস্তাটা কি কারো পৈতৃক সম্পত্তি? রাস্তার জনগণের সম্পত্তি, বিআরটি এর ট্যাক্স দিয়ে গাড়ি চালানো হয়, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আপনার দায়িত্ব না, কর্তব্য না। পুলিশ যদি চেকপোস্ট বসায় ভিন্ন কথা, কিন্তু সেরকম ঘটনা ঘটে নাই। সেখানে বাধা দিয়েছেন, আক্রমণ করেছেন, দশ দশটি গাড়ি ভাঙচুর করেছেন, আজকে সকল জাতীয় দৈনিকে আছে। পরবর্তী ঘটনা, জনগণ প্রতিরোধ করেছে, মামলা করতে গিয়েছে, মামলা নেওয়া হয় নাই। পরবর্তীতে রাত 9টার সময় একটি মামলা করা হয়েছে 70 জনকে আসামি করে। কাজেই মামলা আরও যে হবে না এটা ভাবার কোনো কারণ নেই, কারণ সেই মামলা কোর্টে করাই যাবে এবং করার আরও সময় আছে, এবং কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই যে আজকে দেশের মানুষ যে গণ দাবি নিয়ে রাস্তায় নেমেছে, অর্থাৎ জনভোগান্তি নিয়ে রাস্তায় নেমেছে, সেই জনগণকে দুই চারটা মামলা, দুই চারটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আপনি বলেন ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু অথবা ইঞ্জিনিয়ার আশরাফ গাড়ি নিয়ে আসতেছে, তার গাড়িকে আপনি আটকিয়ে ভাঙচুর করে সাতটা গাড়ি ভেঙে তাদেরকে ঢাকা ফেরত পাঠানো হয়েছে, এটা কি ধরনের মানসিকতা? এটা তো আপনি করতে পারেন না, ইউ ক্যানট ডু ইট। এটা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতন্ত্রের কথা বলবেন, ফেসিবাদী আচরণ করবেন। আমরা সবসময় বলি এরা স্বৈরাচার, ফেসিবাদ, এদের উত্তরাধিকার যা ওনারা পেয়েছে ওনাদের মধ্যে কিন্তু এই মানসিকতা কাজ করে, অর্থাৎ আমরাই কথা বলবো, অন্যকে কথা বলতে দিব না। কাজে আমার মনে হয় আপনাদের আজকের উপস্থিতি আমাদের, আপনাদের মাধ্যমে বরিশালবাসীকে আমরা পুনর্বার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদের যে সহযোগিতা আমাদের দলীয় নেতা কর্মী সবাইকে আয়োজনের সাথে যারাই সম্পৃক্ত ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের আর আহত, আমরা চাই না আহত বেশি হোক, কিন্তু বাইদিস্টে আমাদের 5 শতাধিক এর বেশি নেতা কর্মী বিভিন্নভাবে আহত হয়েছে, এখনও শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তিরত অবস্থায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আছে, এবং প্রাইভেট ক্লিনিকসগুলিতেও আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী স্থানীয়ভাবে এবং এই বরিশাল শহরেও ভর্তি আছে, যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাজেই আমরা চাই না এটি লিঙ্গার করুক, কিন্তু বাইদিস্টে আমাদের 500-এর অধিক নেতাকর্মী বিভিন্নভাবে আহত হয়েছেন, আর আমাদের দুই ভাই ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। ইদ্রিস খান, একজন তো ইদ্রিস খান।